Assalam-mu-alikum, good people. Welcome to my another vlog. So guys, amra aajke ekta program amra picnic er ki. So it is a club picnic. So otar majhe amra shobai chhi. Onek manush aisi no. So mane zone er ki, district zone shobor. And Silet, Moulvibazar, shob mane otar district er shob zone er Rotaractor. আজকে এসেছি আমরা লাভছড়ায়, আর আমাদের রোটারাক্ট ডিস্ট্রিক্ট রিট্রিট্যুর অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা এখানে একটি পিকনিক করতে যাচ্ছি, ফার্স্টে ক্লাবের আয়োজনে আর কি, বুঝলো? ফার্স্টে তো আমরা এখানে এসেছি, আসলে অনেক আনন্দ করব, বিভিন্ন ইভেন্ট হয়েছে, সেই ইভেন্ট গুলাতে আমরা সকলেই পার্টিসিপেট করব, সেখান থেকে আমরা উই ক্যান লার্ন সামথিং, সো প্লিজ স্টিং উইথ আস, থ্যাংক ইউ। সো গাইস, তাই আমরা মোলেদার লোটারি ক্লাব অফ গভর্নমেন্ট কলেজের, রোটারি ক্লাব অফ মোলেদার গভর্নমেন্ট কলেজের প্রেসিডেন্ট 1819 সব জোন আর কি, কম বেশি আছে। ক্লাবর পিকনিক লাভাসুরা, সো সলিড একটা প্লেস লাভাসুরা, সো আপনারা দেখতে আইবার লাভাসুরা, অনেক বিকট একটা প্লেস, দেখাইমো আপনারা আরো সামনে দিয়ে আরো যাইম যে সময়, সো এটা লাভাসুরার Rotaract ইউনিয়ন ফিফথ ক্লাব জয়েন্ট পিকনিক 2018, কান্ট্রি সি আরটিআর পিপি এমডি মাহমুদুল হাসান, রোটারেক্টর অফ সিলেট ব্যানার, ক্লাব জালালাবাদ, আইডি 3282 বাংলাদেশ। আমি তো জানতাম না ভাই আগে যে বাড়ি আমার।
জাহাঙ্গীর রোডার অফ মৌলভীবাজার গভর্নমেন্ট কলেজ ওনাকে সামনে সাজানো হয়ে যায় ফর্ম ইভেন্ট এবং এখানে সবাই আপনারা মনে রাখবেন আকর্ষণে পুরস্কার রয়েছে এখানে আমি উভয়কে সামনে রাখছি এবং ফসলকে সামনে ডেকে নিচ্ছি আমি আমার ডান পাশে বাম পাশে আসার জন্য জানাচ্ছি আমি আপনাদেরকে আবারও বলি আমরা ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশনের মেম্বার এখানে আপনারা যারা আছেন আপনাদেরকে বিনীত আহ্বান জানাচ্ছি আপনারা যদি ইনডিসিপ্লিন কোনো কাজ করেন সেটা আমাদের সংগঠনের জন্য আত্মঘাতী হবে আমি বিনীত আহ্বান জানাচ্ছি আপনারা কিন্তু ডিসিপ্লিন হবেন এবং কথাবার্তা কম বলবেন যা ইনস্ট্রাকশন দেওয়া হবে সেটা আশা করি আপনারা আজকের এই পিকনিকটি অবশ্যই এনজয় করবেন অনেক কষ্ট করে এসেছেন আশা করি আমাদের এই আয়োজনটা সার্থকতা লাভ করবে আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে সবাইকে রুটে শুভেচ্ছা এখানে এসেছেন কষ্ট করে সবাই এসেছেন আমি সবাইকে আবার এবং আমাদের রুটারক প্রোগ্রামে আপনারা আসেন মানে এসেছেন এই জন্য আপনাদের সবাইকে জানাই আমার অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ এবং আমার ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি সুস্বাগত এবং আমার প্রাণপ্রিয় ক্লাব রোটার ক্লাব এনএফসি পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত আপনাদের কাছ থেকে আমাদের দাবি একটাই আপনারা বি পজিটিভ রোটারের পক্ষে আসুন ভালো রোটারেক শিখবেন এবং আজকের এই পিকনিকে আমরা যে আয়োজন করেছি আশা করি আপনারা উপভোগ করবেন আপনাদেরকে আমরা অনেক এনজয় করতে দেবো এবং অনেক আনন্দ উল্লাস নিয়ে আমরা এখান থেকে ফেরত যাবো আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের হনারেবল রোটেরিয়ান সকলের উপস্থিতিতে আমরা সুন্দর সাফল্য কামনা করে আমি আমার প্রাণপ্রিয় ক্লাব রোটার ক্লাব এগেন্স্টের পক্ষ থেকে আমার শুভেচ্ছা স্বাগতম জানিয়ে এখানে বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি সানিকে সুন্দরভাবে উনি ওনার বক্তব্য উপস্থাপন করার জন্য আমরা প্রোগ্রাম শুরু করার আগে আমরা চলে যাচ্ছি যাদের স্পন্সর অনেক ক্লাব আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে এবং অভিভাবক ক্লাবের রোটারিয়ানরা এসে উপস্থিত হয়েছে আমি ফেলো রোটারিয়ান জেনারেল ভাইকে ডেকে নিচ্ছি সামনে এবং ওনাকে অনুরোধ জানাবো একটু আপনার সাথে যারা আছেন অনেকে মা বোনেরা আছেন বোনেরা আছেন আমি আপনাদেরকে পরিচিত করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমি জেনারেল ভাইকে সুযোগ দিচ্ছি উনি রোটারি ক্লাবের সিলেক্ট এলিগেন্সের উনি ফার্স্ট প্রেসিডেন্ট এবং উনি আরসিসি রোটার কমিটির চেয়ার আপনারা জেনে খুশি হবেন এটা সিলেটের পাঁচটা ক্লাবের উদ্যোগে করা হয়েছে ইউনিয়ন আপনারা সকলে জানেন ইউনিয়ন মানে হচ্ছে বন্ধন বা মিলন মেলা আজকের এই মিলন মেলা অ্যারাউন্ড 350 উপরে পার্টিসিপেন্ট এবং আরো অনেকে আসতে চেয়েছে আমরা আমাদের স্বল্পতার জন্য আমরা নিয়ে আসতে পারি আমরা দুঃখ প্রকাশ করছি উদ্যোগ করা দুঃখ প্রকাশ করছি আমি জেলা ভাইকে পরিচয় করে দিচ্ছি ভাই সম্বোধন করি আমি ফেলো রোটারিয়ান এবং উনি আমাদের উনি অনেক আগে থেকে স্নেহ করেন সেই সুবাদে আমি পরবর্তীতে পর্যায়ে তুমি আমার পরিচয় যাবো আমি জেলা ভাইকে অনুরোধ জানাবো ওনার সাথে যারা আছে ওনাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য ধন্যবাদ শিপন আমি রোটার ক্লাব অফ সিলেট এলিগেন্সের আরসিসি আর আমার সাথে আজকে আগামী জানুয়ারিতে আমাদের ক্লাব রায়লা করতে যাচ্ছে
ব্রাদার চেয়ারম্যান আলী নিজে যেহেতু রায়লা অংশগ্রহণ করে, তো আমি খুব শীঘ্রই হয়তো রায়লার সার্কুলার দিয়ে দিব। আর যারা যারা রায়লাতে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা সবাই রায়লাতে অংশগ্রহণ করবে। আমরা কিছু নিয়ম নীতি মেনে চলি, বারবার যেন কাউকে বলতে না হয় এটা করো ওটা করো, আমরা নিজেরাই নিজেদের দায়িত্বে থেকে নিয়ম শৃঙ্খলা পালন করে যাব। এবং আমরা এমনভাবে সবার সাথে আমরা ব্যবহার করব যাতে কেউ বলতে পারে না এবং যে ভালোবাসা দিয়ে হৃদয় উজাড় করে জানান দিতে পারে। আমি মানুষ দেখতে ছুটে হলেও ভালোবাসার বিশালতা আমার অনেক বেশি, তাকে চিনে না এমন কেউ নেই। 3281 সবাই ওকে চিনে এবং এক নামেই চিনি উপায়। আমি চলে যাবো উপায়ের নিকট। রাজা আমি পিডিয়ারা স্বাধীনতার একটা ভোট সংক্ষেপে কিছু বলে আমাদের পরবর্তী ভোটে যাওয়া যাবে। আপনারা যদি আজকে এই জায়গায় না আসতেন তাহলে এই প্রোগ্রামটা এত সুন্দর হতো না। ধন্যবাদ সিলেট জোনের সকল রোটারেক্টরদেরকে। আমি আপনাদের প্রথম শুরু করছি, প্রথম মন্ত্রী হচ্ছে মার্বেল গেম। আমরা জানেন যে মুখে কামড় থাকে আপনাদের, এখান থেকে আমরা পাঁচজন সিলেক্ট করবো প্রশ্নপর্বের মাধ্যমে। প্রশ্নপর্বের মাধ্যমে পাঁচজনকে আমরা ওই জায়গায় নিয়ে আসবো। এইরকম পাঁচ সেকেন্ড তার যারা হবেন এই জায়গায় বসবেন, তাদেরকে আমরা পুরস্কৃত করবো। আমার সাথে দুজন সহকারী লাগবে, আমি রটার রাসেল এবং রটার আলমকে সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা প্রশ্ন উত্তর পারবে মুখে বলবেন না, শুধু হাত তুলবেন। যে প্রথমে হাত তুলবেন সেকেন্ড জন চান্স পাবেন। কেউ যদি উত্তরটা মুখে বলে ফেলেন প্রথমে এই দুজনের জন্য ডিসকোয়ালিফাই। প্রথম প্রশ্ন, প্রধানমন্ত্রী বিচারকের দায়িত্বে আমাদের সামনে যারা আছেন, আমাদের পিডিএর মহোদয় আছেন, দুজন রোটারিয়ান আছেন, আমি কোন দেশে সূর্যোদয়ের দেশ বলা হয়? দেখে না আমরা জন্য হাসতে পাঁচলাকে দেখে না চলো তো শহীদ দিবস হবে।
খুব সুন্দর যদি আপনারা সবাই শুনে রাখেন, আপনারা যদি পিছন থেকে কেউ বলে দেওয়ার চেষ্টা করেন তাহলে অলরেডি আপনি হাতে উনি আমাদেরকে লজেন্স শোনাবেন। আমাদের পরবর্তী এখানে একটা আমি তো দেখাইলাম জনপরিষ্কার
অনুষ্ঠানের মধ্যে কাকে দেখতে আপনার ছোটবেলার মেলায় হারিয়ে যাওয়া ভাইয়ের মতো মনে হয়, হারিয়ে যাওয়া ভাইকে খুঁজে পাচ্ছেন কিনা দেখা যাচ্ছে, হারিয়ে যাওয়া ভাই কি পেয়েছেন, আমাদের হারিয়ে যাওয়া ভাই পেয়েছে অনুষ্ঠানের মধ্যে তাকে দেখতে অনুষ্ঠানের মধ্যে কাকে দেখতে প্রত্যেকটি পরীক্ষায় সারা জীবন নকল করে পাশ করে এখন আপনি এখানে রিসার্চ করবেন কে হতে পারে, আপনি 30 সেকেন্ড হয়েছে এমএস হয়েছে আমাদের মাইমাল মানে যিনি কিশোর পেয়েছেন অনুষ্ঠান মধ্যে কারকে দেখতে আইসক্রিম বিক্রি না মনে হয় অনুষ্ঠানের মধ্যে কাকে দেখতে অনুষ্ঠানের মধ্যে কাকে দেখতে ভবিষ্যতে অনুষ্ঠানের মধ্যে কাকে দেখতে ছোটবেলার সর্দি অনুষ্ঠানের মধ্যে মাকে দেখতে বন্ধুদেরকে জন্মদিনের জিত দিন
দিতে বলে এখনো বাসা থেকে বাহির হয়নি। এরকম একজন মানুষের হাতে আপনি গচ্ছি বলে দিবেন, মানে বলে বলে আসলে কি আপনি হেলো মিজা তায়েফ বেগ, লটারি ক্লাব অর ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর। সো আপনি আজকের পিকনিক হলে কিছু কইতেন, একটু কইলেন। আমরা এখানে খুব বেশি এনজয় করতাম, খুব বেশি এনজয় করতাম, কিন্তু বেশি ভালো লাগে। ঘরে এরপরে আমার আমার লেগে টাইম টাইম চ্যানেল তোমরা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার সবটা হবে। থ্যাংক ইউ তোমারে নাইদা। কেন
আমাদের দুইটা মিনিট সিদ্ধ থাকবে, দুইটা মিনিট, অনলি টু মিনিটস, পাঁচ ছয় মানুষের হাই এক্সপেক্টেড ফেলো রোটারেক্টর, ইউ হ্যাভ ডান ভেরি গুড জব ডাউন দ্য ডে, ইউ হ্যাভ ডিসিপ্লিন এন্ড ইউ হ্যাভ প্রুভেন দ্যাট হোয়াট এভার উই ডিড টু এক্সেলেন্ট এক্সেলেন্ট হ্যাভ এ বিগ ক্লাপ ফর অল অফ ইউ, ওয়ান টু থ্রি, 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 ওয়ালাইকুম আসসালাম, আমাদের একটা কোন আইসা আজকে পাসিতো পাসিতো সুদেস্তো দেস্তিতো ওর উত্তো নাকে আর আমি বুঝি না তোমরা ইতালে দাদা
রটার ড্রামা। দেখি না আনলে ভাই আমাদের খালি লোনে আরম্ভ
ধন্যবাদ। আমি এ পর্যায়ে প্রথম পুরস্কার পাই,
রোটারেক্টর ফজলুককে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মৌলভীবাজার সেন্ট্রালে রোটারেক্টর যে পা মানে অলরেডি ইনজুর্ড হয়ে গেছে, আমাদের নিয়ে সহসামর্থী মনের হাত থেকে সাইলেন্স অত্যন্ত মজার একটি গেম ছিল, আপনারা সবাই দেখেছেন, সেটা সবাই উপভোগ করে প্রথম ডিসপ্লে থাকে, সেটা নর্মালি দেখা যায় না। আমি সাইলেন্সুর একটা প্রথম জুটি তৃতীয় হয়েছে, সাইলেন্স শুটে যারা তৃতীয় হয়েছে আমি আপনার জন্য অনুরোধ জানাচ্ছি। রোটারেক্টর সামুন প্রেসিডেন্ট রোটার ক্লাব অফ সিলেট পাইনিয়ার, এদিকে আমি প্রথম পুরস্কার রোটারেক্টর আবুল হোসেন এবং রোটারেক্টর আবুল হোসেন এবং রোটারেক্টর মনির নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। মনিরকে মনির প্রথম পুরস্কার, রোটারেক্টর সাকিব, রোটারেক্টর সাকিব আমাদের আমরা একটা রূপকথার মিউজিক বলতে মিউজিক বলের প্রথম পুরস্কার থেকে তৃতীয় পুরস্কার থেকে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। একটা মনসুর প্রেসিডেন্ট আমাদের দ্বিতীয় পুরস্কার রোটারেক্টর সানি প্রেসিডেন্ট রোটারেক্ট ক্লাব অফ প্রথম পুরস্কার রোটারেক্টর মোমো গ্রহণ করবেন আমাদের সম্মানিত সব সব পাঠানো।
আমি বুঝলাম না, বেটে উগাতে আসলাম কোথাও জমা যদি আমরা রোটারাক্ট ক্লাবর প্রোগ্রাম এখন মাত্র শেষ হয়েছে। সো ইনশাল্লাহ নেক্সট ব্লগও দেওয়া হইব। সো আজকে লাগি, বাই।